প্রশাসন আর স্বাস্থ্য ক্যাডারের মধ্যে যে একটি দ্বন্দ্ব এটি এখন প্রকাশ্যে আসছে, কিন্তু এর আগে থেকেই যে ছিল জনাব জাহিদ হোসেন, এটি আসলে এই সমন্বয়টি হচ্ছে না কেন? আজকে যে আলোচনার বিষয় এটা কিন্তু বাংলাদেশের দীর্ঘদিনের একটি প্রশাসনিক কাঠামোর দুরবস্থা। কারণ আগে সেই 84 সন থেকে 82 সনের পর আন্দোলন করছিলাম, বিভিন্ন পেশার বিশেষ করে চিকিৎসক কৃষকশলী সহ বিভিন্ন কৃত্য পেশাবিদ, তখন আমাদের 29টি ক্যাডার ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার বাদে। কিন্তু তখন থেকে আমরা লক্ষ্য করেছি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের এক ধরনের মানে ব্রাহ্মণত্ব সবসময় অন্য ক্যাডারের উপর ছিল। যদিও আমরা 1600 নম্বরের পরীক্ষা দিয়ে বা বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢুকতে ঢুকেছি, কিন্তু দেখা যেত যে আমরা পোস্ট গ্রাজুয়েশন করার পরেও অনেক ক্ষেত্রেই আমরা অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে ঢুকতাম, অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে রিটায়ারমেন্টে যেতাম, কিন্তু আমাদের পদোন্নতি হতো না। ইদানিং কালে বেশ পরিবর্তন ঘটেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একজন ইউনিভার্সিটি গ্রাজুয়েট চাকরিতে ঢুকার পরে পরবর্তীতে কোনো পোস্ট গ্রাজুয়েশন ছাড়াই উনি সিনিয়র সচিব পর্যন্ত হতে পারেন এবং উনি সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার ওনার সক্ষমতা রয়েছে বলে বর্তমান প্রশাসনিক ব্যবস্থা বিশ্বাস করে, যেটি বৈজ্ঞানিকভাবে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য বলে আমি বা আমরা অনেকেই মনে করি না। আমরা মনে করি যে প্রত্যেকটা ক্যাডার সার্ভিস যদি ডেভেলপ করতো, অর্থাৎ স্বাস্থ্যের কথা যদি আমরা বলি, তাহলে স্বাস্থ্য সেক্টরে আজকে কি প্রথম থেকে আমরা এটাকে অ্যাড্রেস করতাম। আজকে করোনার কারণে দুরবস্থা সামনে এসেছে, করোনা না আসলে হয়তো এই দুরবস্থা অনেক ক্ষেত্রে সামনে আসতো না। তারপরেও স্বাস্থ্য ব্যবস্থায় যদি স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য সেবা এই তিনটা ভাগে যদি আমরা সাব ক্যাডার করি, এফিশিয়েন্সি এবং তাদের মধ্যে যে কোয়ালিটি ডেভেলপ করতো, তাহলে আজকে যেমন আমরা শুনে যাচ্ছে, আমরা স্যার বললেন কিছুক্ষণ আগে যে প্রফেসর থেকে পরের দিন ডাইরেক্টর অথবা প্রফেসর থেকে পরের ট্রেনিং, সেটা না থাকার কারণে এটা কেন করা হচ্ছে? এটা করলেই উপর থেকে সচিবালয় থেকে শাসন করা যাবে। আপনি যদি খেয়াল করে দেখেন, যে কয়েকদিন আগে ডিজি ছিল সে ডিজি কাজ করতেছিল, তারপরে যখন বিভিন্ন কথা উঠলো, তারপরে ডিজি মহোদয় কে বদলিয়ে নতুন ডিজি মহোদয় দেওয়া হলো, স্বাস্থ্য সচিবকে আরেক জায়গায় সিনিয়র সচিব করে দেওয়া হলো। কিন্তু সত্যিকার অর্থে আজকে আমাদের সবার তো জানার আগ্রহ রয়েছে, ডিজি সাহেব কেন পারলেন না, কোথায় তার মানে গাফিলতি ছিল, কোথায় তার ব্যর্থতা ছিল, সচিব মহোদয় কেন পারলেন না, মন্ত্রী মহোদয় তো দায়িত্ব তো ওনাকে নিতে, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, মন্ত্রী হলো সমস্ত কিছু ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ, ওনার তো ইজ আনসারেবল টু দি পার্লামেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টু দি পিপল, কাজে ওনার কিন্তু সেটা বলা উচিত ছিল, কিন্তু সেটি না করে বদলিয়ে দেন। এখন শুরু হয়েছে কি স্বাস্থ্য মন্ত্রণালয় ভার্সেস স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টি করা, কারণ মন্ত্রণালয়ে যিনারা কাজ করেন তাদের মধ্যে অনেকেই চিন্তা ভাবনা করেন, ওনারা বস, ওনারা যেটা বলবেন, ওনারা যেটা চিন্তা করবেন, উনি হয়তো আগের দিন ভূমি মন্ত্রণালয়ে ছিল, এখন উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে, এখন উনি আজকে স্বাস্থ্য সব বুঝছেন, কালকে গতকালকে হয়তো ছিল উনি কি বলতেছে সংস্থাপনে, এখন উনি স্বাস্থ্য সব বুঝেন, বিষয়টা কিন্তু যেরকম না। কারণ স্বাস্থ্য বুঝতে হলে আপনাকে হেলথ অ্যাসিস্ট্যান্ট এইচএ থেকে স্টার্ট করে ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়ার্কার থেকে শুরু করে আপনি সচিব পর্যন্ত এই প্রত্যেকটা স্টেপস, প্রত্যেকটা মানে লেডার সম্পর্কে তাদের কাজের ধারা এবং তাদের জবাবদিহিতা আদায়ের জন্য আপনাকে মানসিক প্রস্তুতি, আপনার সেই ধরনের অভিজ্ঞতা সেটার প্রয়োজন রয়েছে, এবং সেটি কিন্তু চিকিৎসকদেরকে কোনোদিনই করতে দেওয়া হয় নাই, এবং চিকিৎসকদেরকে সবসময় ওই ডিজি পর্যন্ত কোনো মতনে চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত হিসেবে চালিয়ে নেওয়া হয়েছে। স্যার যেটা বললেন, আজকে অনেক চিকিৎসক সরাসরি বিসিএস পরীক্ষা দিয়ে, তারা বিসিএস পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে তারা ফরেন সার্ভিসে অথবা অন্যান্য ক্যাডারে অত্যন্ত সম্মানের সঙ্গে দায়িত্ব পালন যদি করতে পারে, তাহলে হেলথ সার্ভিসে একজন চিকিৎসক কেন সচিব হতে পারবে না বা স্বাস্থ্য সচিবের দায়িত্ব পালন করতে পারবে না, স্বাস্থ্য সচিব কেন একজন প্রশাসন ক্যাডারের লোককে নিয়োগ করতে হবে? এই জিনিসগুলি আমূল পরিবর্তন হওয়ার দাবি
82 সন থেকে আমাদের ছিল, আজ অবধি সে দাবি আছে এবং সেটাকে অ্যাড্রেস না করার কারণে এবং স্বাস্থ্য অধিদপ্তর শুধু নয় স্বাস্থ্য সেক্টরটাকে সুন্দরভাবে রিঅর্গানাইজ করার জন্য যে প্রচেষ্টা সবসময় নেওয়া হয়েছে সেটি শুধুমাত্র প্রশাসনিক জটিলতার কারণেই এবং তাদের প্রতিবন্ধকতার কারণে কোনো রাজনৈতিক সরকারই সেই দায়িত্ব পালন করতে পারেনি।